হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা বাংলাদেশের বন্যা সম্পর্কে আলোচনা করছিলাম, সেই সূত্রপাত ধরেই এই পর্বে আমরা আলোচনা করব এই যে বন্যা শ্রেণীবিভাগ রয়েছে, এই বাংলাদেশে কত প্রকার বন্যা হয় এবং কিরকম সেগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমাদের যেটা জানা লাগবে যে এই বন্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ বাংলাদেশে তিন ধরনের বন্যা মোটামুটি হয়। একটি হচ্ছে মৌসুমি বন্যা, এটা হচ্ছে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে আকস্মিক বন্যা, অর্থাৎ এটি হচ্ছে হুট করেই হয়। তৃতীয়ত আমাদের যেটি রয়েছে সেটি হলো জোয়ার ভাটার কারণে যে বন্যাটি হয় সেটি, অর্থাৎ জোয়ার ভাটাজনিত বন্যা। এখন এই যে তিন প্রকারের বন্যা রয়েছে এগুলো কিরকম এটা সম্পর্কে একটু জেনে নিয়ে আসো। প্রথমত মৌসুমি বন্যা সম্পর্কে আলোচনা করি। এর যেই গুণগুলো বা এর যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, গুণ বলা যায় না আসলে, এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একদম জেনে নিই। এটি প্রথমত ঋতুভিত্তিক, হচ্ছে প্রথম, অর্থাৎ এটি হচ্ছে বর্ষাকালে হয়ে থাকে এবং বা নির্দিষ্ট একটি ঋতুতে হয়ে থাকে। দ্বিতীয়ত এটির বিস্তৃতি ব্যাপক, অর্থাৎ এটি বিশাল অঞ্চল জুড়ে হয়ে থাকে এবং এটি আর প্রভাবও ব্যাপক এবং এটি ক্ষতিও করে বেশি। সেই আলোচনা ধরেই লক্ষ্য করো এর ক্ষতির পরিমাণ বেশি। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এর যেই পানি বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, অর্থাৎ যখন বন্যা হয় এই বন্যার পানি কিন্তু আস্তে আস্তে ওঠে, অর্থাৎ নদীর পানি উঠছে, বন্যার পানিটি লোকালয়ে যায় আস্তে আস্তে এবং এটি সরেও যায় আস্তে আস্তে, অর্থাৎ পানির হ্রাস বৃদ্ধির গতিটি হচ্ছে একদম ধীর। এরপরে লক্ষ্য করো যে আকস্মিক বন্যা হয়, এটি মূলত হচ্ছে যে এর বৈশিষ্ট্যটি রয়েছে পানির হ্রাস বৃদ্ধির গতি দ্রুত, অর্থাৎ এটি একদম হুট করেই হয় এবং এটি ধরো আমরা যে গত পর্বে আলোচনা করেছিলাম যে ভূমিকম্পজনিত বন্যা, এটি মূলত ওই কারণেও হতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে বা হচ্ছে যখন নদীর পানি মানে নদীর তলদেশ যখন হচ্ছে ভরাট হয়ে যায় তখন কিন্তু এই বন্যাটি হতে পারে এবং তলদেশ একদম যদি আমরা ড্রেজিং করি কিংবা হচ্ছে ওই তলদেশের যে মাটি রয়েছে ওইটা মাটি কেটে ফেলে তাহলে হচ্ছে আবার পানি দ্রুত গতিতে সরে যায় এবং এই বন্যাটি মূলত হচ্ছে পার্বত্য এলাকায় দেখা যায়। অর্থাৎ আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে দেখবো যে পার্বত্য এলাকা আমরা জানি বৃষ্টির পরিমাণটি একটু বেশি, সেই অনুযায়ী যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে পার্বত্য এলাকায় সেখান থেকে যখন পানি নিচে নামে তখনই কিন্তু আসলে দুই পার উপচে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেশি হয়ে গেলে দুই পার উপচে পানি পড়ে যায়, পানি নিচে নামে, তখনই কিন্তু এই বন্যাটি হতে পারে এবং পরবর্তীতে আমরা যদি এখানে খনন করি কিংবা সেই জায়গা থেকে আসলে আপনাআপনি কিন্তু পানি আবার সরে মূল রাস্তায় চলে যায়। আচ্ছা, জোয়ার ভাটাজনিত বন্যা, এর একটি বৈশিষ্ট্য হলো এটি স্বল্পস্থায়ী, অর্থাৎ জোয়ার ভাটার কারণে যে বন্যাটি হয় আমরা জানি যে জোয়ার ভাটা মূলত হয় যে চাঁদের সাথে পৃথিবীর যে অভিকর্ষ বা মহাকর্ষ যে বলটি রয়েছে এর কারণে মূলত জোয়ার ভাটা হয়ে থাকে, সেই কারণে এই বন্যাটিও কিন্তু আসলে স্বল্পস্থায়ী, অর্থাৎ যখন একটি জোয়ার বেশি হয়ে যায় তখন কিন্তু নদীর পার উপচে পানি চলে আসে এবং যখন আবার এই ভাটা হয়ে শুরু হয় তখন আবার এই পানি আস্তে আস্তে একদমই সরে যায়। আচ্ছা, এরপরে এর যে উচ্চতাটি রয়েছে সাধারণ উচ্চতা, এর সাধারণ উচ্চতাটি হচ্ছে, অর্থাৎ কতটুকু পানি ওঠে, 3 থেকে 6 মিটার পর্যন্ত এর পানিটি উঠতে পারে, অর্থাৎ 3 থেকে 6 মিটার হচ্ছে এই বন্যার পানির একটি পরিমাণ বলা চলে। আচ্ছা, সর্বশেষে যেটি রয়েছে যে অমাবস্যা ও পূর্ণিমায় এর রূপ ভয়াবহ, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমায় প্রথমত এর স্রোত থাকে বেশি, দ্বিতীয়ত এটি আসলে একটি ভয়াবহ রূপ নেয়, অর্থাৎ এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা আজকে ভিডিওতে কী শিখলাম? আজকে আমরা শিখলাম যে এই যে আমাদের দেশে বন্যাগুলো হচ্ছে এই বন্যাগুলো কত প্রকার, যে মৌসুমি বন্যা, আকস্মিক বন্যা এবং জোয়ার ভাটাজনিত বন্যা, এই বন্যাগুলোর আসলে পুরো ক্যারেক্টারিস্টিক্স বা যেটিকে আমরা বৈশিষ্ট্য বলি এই বৈশিষ্ট্যগুলো কী কী এবং এই বন্যার পানি কতটুকু উচ্চতা পর্যন্ত ওঠে এবং এই পানিটি আসলে সরে যাওয়ার যেই
গতিটি রয়েছে বা পানির আসার যে গতিটি রয়েছে এই গতিটি কেমন। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই পুরোটি একদম পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আসলে কোন কোন অঞ্চলে হয়। এবং তোমার জানা মতো যদি আরও কোনো বৈশিষ্ট্য থাকে কিংবা আরও যদি তোমার অঞ্চলে কীরকম বন্যা যদি বন্যা হয় তাহলে কি ধরনের বন্যা হয় এটি আমাদের সাথে একদম কমেন্টে চটজলদি শেয়ার করে ফেলো, এবং সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।